প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। আজ আমি আপনাদের কোরাল শুটকি মাছের একটি ভুনা তৈরি করে দেখাবো। এই শুটকি ভুনাটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা যে কোনো ধরনের শুটকি মাছ আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই শুটকি ভুনাটা করতে আমাদের এখানে কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি এখানে এরকম একটা বড় সাইজের কোরাল মাছের শুটকি নিয়েছি। আমি কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, আর আমরা সকলেই জানি কক্সবাজার শুটকি মাছের জন্য বিখ্যাত। সেখান থেকেই এই শুটকিটা আনা হয়েছে। কোরাল মাছের এই শুটকিটা রান্না করলে অনেক বেশি মজার হয়। আমি এখান থেকে কিছুটা শুটকি কেটে আপনাদের রান্না করে দেখিয়ে দিব। আমি এখানে কিছুটা শুটকি কেটে নিয়েছি। এই শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই আমি এই শুটকিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি সেই কেটে নেওয়া শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলোকে আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব। 12 মিনিট পর দেখুন শুটকিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং এই শুটকিগুলো আরও 10 মিনিটের মতো গরম পানিতে রেখে দিব। 10 মিনিট পর আমি শুটকি মাছের পিসগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো ফিরে আসছি আরও 10 মিনিট পর। শুটকিগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা শুটকি মাছের পিস হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোরাল মাছের এই শুটকিতে কিন্তু খুব বেশি কাটা থাকে না। আমি এখানে শুটকি মাছের মাংসের যে কোষগুলো আছে সেগুলো এভাবে ছাড়িয়ে নিব। আমি আরও একটা শুটকির পিস বেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুটকির কোষগুলো আমি এরকম আলাদা করে নিব। শুটকির যে চামড়ার অংশ আছে সেখান থেকে আমি শুটকির অংশগুলো আলাদা করে নিব। আমি এখানে শুটকির চামড়া নিব না, শুটকির চামড়াটা আমি ফেলে দিব। কোরাল মাছের এই শুটকিতে খুব বেশি কাটা থাকে না, তাই এই শুটকিটা খুব সহজেই বেছে নেওয়া যায়। সবগুলো শুটকি মাছের পিস আমি বেছে নিয়েছি। দেখুন আমি মাছের চামড়া ও কাটাগুলো এভাবে আলাদা করে নিয়েছি, এগুলো আমি ফেলে দিব। শুটকি মাছগুলো বেছে নেওয়ার পর আমি এগুলো আবারও নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, কারণ এই শুটকিটাতে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই এ পর্যায়ে শুটকিটা ভালোভাবে ধুয়ে নিলে এর লবণাক্ত ভাব অনেকটাই কমে যাবে। আমি এরকম একটা স্ট্রেনারে শুটকিগুলো ধুয়ে নিব। শুটকিগুলো স্ট্রেনারে ধুয়ে নেওয়ার ফলে এখানে কোনো শুটকি নষ্ট হবে না। শুটকিগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে শুটকিগুলো ধুয়ে নেওয়ার ফলে এর লবণাক্ত ভাব অনেকটাই কমে গেছে। এবার আমি শুটকিগুলো রান্না করতে চলে যাব। প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি পেঁয়াজ ও রসুনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচি ও রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে শুটকি মাছ দিয়ে দিব। শুটকি মাছ দিয়ে দেওয়ার পর আমি এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। চেষ্টা করবেন রান্নার এ পর্যায়ে কাঁচামরিচটা দিতে। রান্নার এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবং রান্নাটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন শুটকি মাছের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই শুটকি ভুনাটা একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে, তবে ঝালটা আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি এখানে এখনই কোনো লবণ দিব না, কারণ শুটকিটাতে আগে থেকেই লবণ দেওয়া আছে। রান্নার শেষ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব, যদি প্রয়োজন হয় তখন আমি লবণটা দিয়ে দিব। আমি মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর আমি মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন এরকম অনেকটা তেল বের হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। এই টমেটো কুচিগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব কিছুই ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এরকম তেলটা বের হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে শুটকি ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পানিটা দিয়ে দেওয়ার পর আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব, কারণ তরকারিটা নিচে লেগে যেতে পারে। আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর গায়ের পানিটা যখন প্রায় শুকিয়ে যাবে, তখন আমি ঢাকনাটা খুলে নিব। শুটকি ভুনাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। দেখুন, এর গায়ের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি লবণটা মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। সবশেষে আমি এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার ফলে শুটকি ভুনার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। যারা ধনেপাতাটা খেতে পছন্দ করেন না, তারা এটা বাদ দিতে পারেন, তাতেও কিন্তু শুটকি ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব এবং গরম গরম সার্ভ করে নিব। এই শুটকি ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে এই শুটকি ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যে কোনো ধরনের শুটকি, যেমন লইট্টা শুটকি, ছুরি শুটকি, আরও অন্যান্য যে কোনো শুটকি আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় কোরাল শুটকি মাছের ভুনাটাও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।